পেয়ে গেল যে আমরা বাইরে থেকে লোক এনেছি। আর তোরা তোরা কোনো খবর পেলি না যে ওরা বাইরে থেকে লোক এনেছে? বাইরের থেকে লোক আনলে আমরা ঠিক জানতে পারতাম দাদা, বাইরের কেউ না, ওদের নিজেদেরই লোক। দিবাকরের বাড়ির সব কটা মালকে আমি চিনি, এই মালটা কোথায় গেল? ঠাকুরের কৃপায় এই যাত্রায় বেঁচে গেছি, না হলে যে কি হতো? ঠাকুরের কৃপায় নয়, ওর জন্য আমরা বেঁচে গেছি। অভি ছাড়া কারো ক্ষমতা ছিল না ওই জায়গা থেকে আমাদের বাঁচাবার। দাদা, অভি এই এলাকাতেই আছে আমি জানি। অভি আসার পর বাড়িটা যেন প্রাণ পেয়েছে, সারাক্ষণ হইচই করে সবাইকে মাতিয়ে রেখেছে। আমার মনে হয় দাদা, অভির সঙ্গে যদি কাজলের বিয়েটা হয় তাহলে দেখবেন ও খুব সুখী হবে। সেই রাতে বিদেশে যখন তুমি আমায় বাঁচিয়েছিলে তখন তোমাকে আমার সেভিয়ার মনে হয়েছিল। তারপর যা সব কাণ্ড করেছো তাতে তো তোমাকে আমার পাক্কা ফ্ল্যাট মনে হয়েছিল। আর এখন ড্রিম মেকার অভি, তুমি আমার বাড়ির সবাইকে নতুন করে স্বপ্ন দেখা শিখিয়েছ। ইউ হ্যাভ মেড মাই লাইফ অভি, আই লাভ ইউ অভি, রিয়েলি আই লাভ ইউ ভেরি মাচ। কাজল, আমি তোমাকে সবসময় খুশি দেখতে চেয়েছিলাম, আর তোমার সাথে সাথে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি। কিন্তু তুমি জানো না আমি কে। আচ্ছা, তুমি কি গডবেতার দিবাকর সেনের নাম শুনেছ, যার সঙ্গে তোমার বাড়ির লোকেদের রক্তারক্তির সম্পর্ক? আর আমি সেই দিবাকর সেনের ছেলে। এই অভি সেই অভি নয়, দুজনের মধ্যে আকাশ পাতালের তফাৎ। ওই অভির চরিত্র আলাদা, ওর পৃথিবীটাও আলাদা। অনিতা, একটু ওদিকটা দেখো, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ওকে ম্যাম। বিদ্যুৎ, আমি বলছিলাম তুমি যে ওই মেইন আর্চ যেটা আছে বাইরে, ওই আর্চটা তো ওটা একটু দেখো না প্লিজ। ম্যাম, হ্যাঁ, জারবেরা ফ্লাওয়ার গুলো তো এখনো আসেনি। হ্যাঁ, ওটা অভি নিয়ে আসবে। তোমার হাতে এটা কি? গিয়ে সাজাও প্লিজ। ওকে ম্যাম। সামান্য একটা ফুল আনতে এতক্ষণ সময় লাগে, তুমি তুমি কি চাও? তোমার জন্য আমি রিসেপশনের সময়টা পিছিয়ে দেবো। আরে মা, গোলাপ জুই এই সব ফুলগুলো সব জায়গা পাওয়া যায়, কিন্তু এই ফুলটা? থাক থাক প্লিজ, তুমি কোথায় কোথায় ঘুরেছো শোনার আমার সময় নেই। অনিতা, হাই হাই হাই, ইউ আর লুকিং সো কুল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি বলছো আন্টি? হ্যাঁ, আরে ওদিকে একবার দেখো, সাজানোটা ভালো হয়েছে না? আহ, আমি সাজানোর কথা বলছি না, মৌচাকে ঝাঁকে ঝাঁকে সব মৌমাছিরা বসতে শুরু করে দিয়েছে। তোমাকে দেখতে সুপার লাগছে। এদিকে এসো। থ্যাঙ্ক ইউ সো মাচ। এক মিনিট মা, না এদিকে এসো, বলছি টাটা, আবার দেখা হবে। এই জন্য না আমি তোমাকে এই ধরনের ফাংশনে নিয়ে আসতে চাই না, আমার ভয় করে। মা, হাতটা ছাড়ো না। না, ছাড়বো না। একটা বাচ্চা ছেলের মতন তোমাকে সারাক্ষণ আমাকে আগলে আগলে রাখতে হয়। কেন, আমি বাচ্চা নাকি? ভাগ্যিস আমার এরকম কোনো বাবা নেই, না হলে আমাকেও এরকম করতো। থ্যাংক গড। বেঁচে গেছি, ভাগ্যিস আমার এরকম কোনো বাবা নেই, না হলে আমাকেও এরকম করতো। থ্যাংক গড। কিছু হয়েছে? কিছু হয়েছে? আমি একটা ভুল করে ফেলেছি, তোকে একটা কথা আমি জানাইনি, তোর বাবা আছেন। বাবা?
তুই যখন দু বছরের ছিলিস তখন আমরা বোম্বেতে থাকতাম। পূজোর ছুটিতে আমরা সবাই মিলে তোর বাবার গ্রামে গিয়েছিলাম। আমার বাবাকে খুন করেছে, তোমরা বদলা নেবে কেন? তোমরা ওদের মারবে, ওরা আবার তোমাদের মারবে, শেষ পর্যন্ত কি হবে? কেশপুরার গড়বেতা একটা বিরাট শ্মশানে পরিণত হবে, কোনো মানুষের চিহ্নও পাওয়া যাবে না। কিন্তু দাদা, ওরা ওসব ভাবে না। ওরা না ভাবুক, আমরা ভাববো। আমরা বেঁচে আছি আপনার ভালোবাসা বিশ্বাসের উপর, আমরা আপনার পরিবারকে ক্ষতি হতে দেব না। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েরা তোমার উপরে বিশ্বাসে আর ভালোবাসায় বাঁচে। তোমার যদি কিছু হয়ে যায়, তোমরা একটা পরিবারকে ভালোবাসো, সেটা আমার পরিবার। কিন্তু আমি এই গড়বেতার সবকটা পরিবারকে আগলে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই। এরপরেও যদি তোমরা ওদের উপর হামলা করো, তাহলে প্রথমেই তোমরা খুন করবে এই বিশ্বাসকে, এই ভালোবাসাকে। যাও 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 যাও, এদের বাড়িও। আর আমি যখন এসপির সঙ্গে কথা বলবো তখন তোমরা দুজন আমার সঙ্গে থাকবে। দেবা বলছি যে যাবে না। কোথায়? কোথায় মানে আমাদের বাড়িতে। দেখো এখনো কিছু ঘটেনি, কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আবার সেই হানাহানি খুনোখুনি শুরু হবে, একটা মানুষও বাঁচবে না। আমি চাই এখানে থেকে এদের সবাইকে অমানুষ থেকে মানুষ তৈরি করতে। সেটাই তো আমার ভয় দেবা, এই অমানুষগুলোকে মানুষ করতে গিয়ে তুমি নিজেই না অমানুষ হয়ে যাও। নন্দিনী, তুমি আমায় বিশ্বাস করো না? করি, কিন্তু তোমার চারপাশে যারা আছে না তাদের একজনকেও বিশ্বাস করি না। তবুও আমি এদের ছেড়ে যেতে পারবো না। আমিও এখানে থাকতে পারবো না। এবার তুমি ঠিক করো, তুমি কি চাও, তোমার স্ত্রী বাচ্চাকে নাকি এদেরকে? বৌদিকে সাবধানে স্টেশনে পৌঁছে দিস। আমি চলে এসেছিলাম যাতে তোর গায়ে কোনোভাবে আঁচ না লাগে, কিন্তু এটাও ঠিক যে তোর বাবার মতন ভালো মানুষ আর দুটো হয় না। তুই তোর বাবার মতনই হয়েছিস। মা, আমি কি বাবার সঙ্গে দেখা করতে পারি? ছেলে বেরিয়ে পড়েছে, একা আসছে। দাদা, তুমি তো অঞ্জলির বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু ও বিয়ে করবে তো? আগে চার চারটাকে ভাগিয়েছে। না না, এবার যদি এসব কিছু করে না ওকে ওই ঘরের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। ও তুমি হাজার চেষ্টা করলেও পারবে না, যতবার ওর মুখের দিকে তাকাবে সব ভুলে যাবে। এখনো পর্যন্ত একটা বিয়ের সম্বন্ধ ঠিক হয়নি। দামি জিনিস তো, যা তার হাতে দেওয়া যায় না মেজমা। আমাকে বরখোজার দায়িত্ব দাও, দেখবে ছেলেদের লাইন লাগিয়ে দেবো। আরে লাইন তো দূরের কথা, ছেলেরা মাঝ রাস্তা থেকে পালিয়ে যাবে। ওরকম বলো না, বিয়ে তো আমি করতেই চাই,
এমন একজন ছেলে চাই যাকে দেখলে আমার চোখ যেন দাঁড়িয়ে যায়। মালতী কেমন লাগছে? কে কি হিসাবে দেখবে সেটা তার উপর নির্ভর করে। রাস্তার মেয়েরা দেখলে সাইড হয়ে যাবে, ভাবেই পাতা করতে এলো কোত্থেকে, আর বাসের মেয়েরা দেখলে সরে যাবে। বলছিস না তোর চুরি তো অনেক কমে গেছে, লাগবে? কেন দিবি নাকি? দেব বল না। ওই একটু আধটু আমির খানের মতো আসে আর কি। জানতাম, ওই জন্যই তো এবার থেকে ওর সঙ্গে যখন বেরোবো না পুরো আমিরের মতো স্টাইল মেরে বেরোবো। স্টাইল ফাইল করে লাভ নেই, দিদিকে আজকে দেখতে আসছে। আসুক না, বিয়ে আমিই করবো। আমরা কি পালাচ্ছি? হ্যাঁ, হাফ রাস্তা। কেউ যদি দেখে ফেলে না তোমাকে নিয়ে আমি এই হাফ রাস্তা গিয়েছি, মেরে আমাকে পুঁতে দেবে এখানে। কেন, তুই কি ভাবছিস আমি চুপ করে বসে থাকবো? তো টেক ইট ইজি, তোকে কি এখনই মরতে বলেছি? শোন, আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকে ওইভাবেই ভাগাবো। তোর মনে আছে তো একবার রিহার্সাল করবি? আরে স্টেজে মেরে দেব। আগের চারটি পার্টি কেউ বিশ্বাস করেনি তোর সঙ্গে আমার লাইন আছে, অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম, সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা। এবার তো তোমার দেওয়া নতুন জামাটা পরেছি, সব ঠিক হয়ে যাবে। এই এসে গেছে বোধহয়, যা। শোন, আগে জিজ্ঞেস কর আমাদের বাড়ি যাচ্ছে কিনা, তাহলে আর ভাগাতে হবে না। এটাকে ঠিক করে নেব। আচ্ছা বস, আপনি কি দিবাকর বাবুর বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। ওকে দেখতে যাচ্ছেন তো? প্লিজ যাবেন না, সেই ছোট্ট বেলা থেকে আমাদের দুজনের মন দেওয়ানো হয়ে গেছে। এটা গর্বে তার পুকুর, তালগাছ, রাস্তা সবাই সাক্ষী। একটা কথা জানবেন, ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না। আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন আমাদের দুজনের প্রেমটা বেঁচে যাবে। বস, হাই, দিবাকর সেনের বাড়ি? হ্যাঁ। মেয়ে দেখতে? হ্যাঁ। ওই মেয়েটা? হ্যাঁ। হাই, কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয়, মাঝ রাস্তায়। ফালতু ওর বাড়িতে গিয়ে তেল নষ্ট করবে কেন? ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করে নি, বুঝলে না তো? চলো বোঝাচ্ছি। ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে, কি তাই না? এখানকার সবাই জানে, ওই নদী, তাল গাছ, রাস্তা সবাই, শুধু আমি আর তুমি জানতাম না। আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আসুন, এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে। কি চয়েস! থ্যাংক ইউ বলার জন্য। কি হ্যাপি তো? কাকে চাই? কি হলো, কাকে চাই? দিবাকর সেন। কেন? আমি দিবাকর সেনের ছেলে অভি। দাদা, কে তোমার বাবা? বাবা, কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কিছু হয়নি। বৌদি আসেনি? ঠিক আছে। মা আসতে পারেনি, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই আসতে পারেনি। লা 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 লা। আরে ওই গাড়িটা না, এ কি? এটা তো সেই হুম একই গাড়ি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অভি।
মনে হয় সব বলে দিয়েছে। আর ছোট কাকা পেলে না আমায় কেলাবে, আমি যাই। এই এক চর মারবো। কেন? তুই না বলেছিস তুই আমার জন্য জান দিতে পারিস? হ্যাঁ চল। নমস্কার। নমস্কার। কি হলো অঞ্জলি, তুই এইভাবে দেখছিস কেন? ভালো করে দেখ, ও হচ্ছে আমাদের বড় কাকুর ছেলে, আর ও হচ্ছে অঞ্জলি। নমস্কার। ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো। অভি, হ্যাঁ বাবা, একটা কথা জানতে চাইছিলাম। মা কেমন আছে রে? ভালো আছে বাবা। মা কি এখনো আগের মতো রাগারাগি করে? না মানে আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে কথা হয়। মা তোমাকে প্রচন্ড মিস করে বাবা। ওই রোজ একটাই নেই আর কি, 20 বছর ধরে এটাই আমার সঙ্গী। একটা নিবি? না থ্যাংক ইউ। কি করছিস এখন? আমি ইঞ্জিনিয়ার। দেখছিলাম কেউ চাটা দিয়েছে কিনা। ও, তার মানে তোমার কাজ হচ্ছে সবাই সকালবেলা চা পেয়েছে কিনা সেটা উকি মেরে দেখা, তাই তো? না না, সবারটা না, চার ঘরটা সামনে পড়ে তার। আচ্ছা, তোমাকে তো এখন কেউ চা দেয়নি না? সেটা আমি তোমার হাত দিয়েই খাবো, তুমি নিশ্চিন্তে থেকো। বাই দ্য ওয়ে, তুমি এই বাড়ির কে? ওই তো শাকের আটি। মানে ওই বোঝার উপর শাকের আটি হয় না, ওই রকম। এই যে বড় কাকু, আমার বাবার বন্ধু ছিল, আমি তখন খুব ছোট। বাবা মা দুজনে টাটা বাই বাই বলে চলে গেল, বড় কাকু আমাকে এখানে নিয়ে এলো, আর তারপর থেকে আমি এখানে আছি উইদাউট রিজার্ভেশন। কলকাতায় এরকম কোনো জায়গা নেই না ফ্রিতে থাকা খাওয়া? না নেই, কারণ সেইখানে আমার বাবা থাকে না। এই দেখো আজকে সবাই খুব খুশি না? এইগুলো কি মানে? আগে হয়ে যাক তারপরে বলছি। বাবা, কিছুই বুঝতে পারছি না, মানে আজকে বাড়িতে কিছু আছে নাকি? হ্যাপি বার্থডে মাই সান। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। এসো এসো সবাই এসো, সবার জন্য একটা সুখবর আছে। ছোটবেলা থেকে দেখে আসছি এই দিনটা বাড়িতে কত বড় উৎসব হয়, সবাই খাওয়া দাওয়া করে। আজ জানতে পারলাম কারণটা কি, তোমার জন্মদিন বলে। আজকে আমরা যার জন্মদিন পালন করছি সে হলো আমার ছেলে অভিমন্যু। আজ বাকি কথা থাক, বেরিয়ে যাই রাতে, এই মন তোর আঁচলে চলে।